গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো সকলে, আমিও খুব ভালো আছি। আর এখন বাজছে 11:15, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ, আজকে হলো গিয়ে শুক্রবার, বারটাই বলতে ভুলে গিয়েছিলাম। আর আমার স্নান সব স্নান ধান এমনকি জলখাবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। মুড়ি চানাচুর খেয়েছে আজকে, বেশি হেজিবিজি খাওয়ার খাইনি, তো ওই মুড়ি চানাচুর খাওয়া হয়ে গেল। মা আর রান্নার এখনও জোগাড় হয়নি, মাছ রান্না হবে, বোয়াল মাছ। মা স্নান করে উপরে পুজো করতে গেছে, পুজো করে এসে জলখাবারটা খাবে, তারপরে গিয়ে কি বলে হ্যাঁ রান্নার জোগাড় রান্নার শুরু হবে। আর আলপনা দিয়েছিলাম লক্ষ্মী পুজো, তো আড়াই দিন পর আলপনা মানে মোছা যাবে, আর ঘরও ছাড় দেওয়া যায় না বলে এরকম নিয়ম আছে। আলপনা যেখানে থাকবে মানে মা লক্ষ্মীর পা যেখানে থাকবে সেই কারণে সেই ঘরে মানে ঝাড় দেওয়া যায় না, মানে ঝাড়ু ঠেকানো যায় না আর কি। তো আজকে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে মা, হয়ে গেছে আড়াই দিন, পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। এইবার থেকে ঝাড়টা দিতে পারবো, প্রচণ্ড নোংরা নোংরা লাগছিল ঝাড় না দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে বোয়াল মাছ হবে, জানি না কদবেল মাখা হতে পারে হয়তো, অনেক দিন খাইনি কদবেল মাখা, আমার তো দারুণ লাগে খেতে, মানে নুন চিনি তেল আর কাঁচা লঙ্কা, বলছি আমি তাই ঢোক গিলে যাচ্ছি, মানে এত আমার ভালো লাগে। তো মা হয়তো খাবে খই, লক্ষ্মী পুজোর খই রয়েছে, তো খই আর হয়তো মিষ্টি খাবে, রসগোল্লা এই মিষ্টি খাবে। তাহলে মায়ের আর বললো মুড়ি খাবে না, চানাচুর আমি বললাম একটু রাখি, তো বললো যে না খাবো না, আমি মুড়ি খাবো না, খই খাবে মিষ্টি দিয়ে। আর এখনও জামা কাপড়গুলো মেলা হয়নি, হয়ে ওঠেনি আর কি, মেলবো, এখনই খেয়ে উঠলাম এই কারণেই। আর বাড়ির ওপরেও খুব একটা ভালো মাছ ছিল না, এই কারণে মা বাজার চলে যায় দিয়ে মাছ কিনে নিয়ে আসে। কালকেও এই করে করে মাছ পাওয়া যায়নি, তাই কারণে বড়ির রসা হয়েছিল আজকে, এই জন্য বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আজকেও সেরকম মাছ নেই, ভেবেছিল ছোট মাছ নিয়ে আসবে চচ্চড়ি খাওয়ার মতো, তো নেই পিয়ালি আর পুঁটি মাছ ছাড়া। তো এই কারণে বোয়াল মাছটা অনেকদিন খায়নি, বোয়াল মাছটা আর কি ওই জন্য নিয়ে এসেছে। শীত মানে ঠান্ডা মোটামুটি মনে হচ্ছে পড়েই গেছে, বৃষ্টিটা হওয়ার পর কীরকম মানে। তো মায়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা এখন রান্নার জন্য মানে সবজিগুলো আর কি আলু এসব আলু বেগুন এসব কেটে দিচ্ছে। আর আমি এখন নিয়ে বসেছি মৌসুমি লেবুর রস, তো দেখা যাক আমি হয়তো রান্নাটা করতে পারি আজকে, জানি না। আর মা খেলো খই আর মিষ্টি না দই। এই হলো গিয়ে বোয়াল মাছ, আর এখানে করলা ভাজা বসিয়ে দিয়েছি। তো আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট, রান্না হয়েছে করলা পেঁয়াজ ভাজা, করলা পেঁয়াজ ভাজা, বোয়াল মাছের আলু বেগুন কচু ধনে পাতা দিয়ে রসা, কদবেল মাখা। তো দেখাচ্ছি কী কী হয়েছে। এই হলো গিয়ে আজকে রান্না, ভাত কলা পাতায় আজকে কিন্তু খাচ্ছি আমি আর মা, তো অনেক দিনের ইচ্ছে তাই ভাত, আর বোয়াল মাছের আলু বেগুন কচু দিয়ে ধনে পাতা দিয়ে রসা টাইপের ঝোল, আর এইখানে হচ্ছে করলা ভাজা আর কি বলে কদবেল মাখা। আর এই হলে গিয়ে কালকের বড়ির রসা ফেলে দেবো, কেন কোনো খাবারই নষ্ট করতে নেই, এটাও খেয়ে নেবো আমি আর মা মিলে দুজনে। তো এখন সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর সন্ধে কটা বাজছে 6টা, কী খাবো কী খাবো কী খাবো এ করতে করতে জোম্যাটো থেকে অর্ডার দিলাম। তো কী অর্ডার দিলাম সেটা দেখাচ্ছি। তো অর্ডার করেছি পিৎজা হাট থেকে পিৎজা, এটা চিকেন সস না, আর এই একটা গার্লিক ব্রেড অর্ডার করেছি, খেয়ে নিই এবার চলো। পুরো পিৎজাটা আমি আর মা খেতে পারলাম না, পেট ভরে গেছে, রাত্রেবেলাও তো খেতে হবে, ভাত এই কারণে খেতে পারিনি, কিছুটা খেয়েছি আর বাবার জন্য একটু রেখে, আর আবার বাড়ির ওপর থেকে কিছু চায়ের সাথে খাওয়ার জন্য আর কি নিয়ে নিয়েছি, এই টোস্ট বিস্কিটগুলো আর দুটো এই বনপাউরুটিগুলো, একটাই দেখালাম দুটো নিয়েছি।
5 টাকা করে মনে হয় সস্তায় পেয়েছি। যাই হোক, বেকারি থেকে নিয়ে এসে বিক্রি করে দোকানে দোকানে, তো নিয়ে নিয়েছি। আর আজকে মাছের ঝোলটা যা হয়েছিল দারুণ হয়েছিল খেতে, মাছের ঝোলটা আর তার সাথে তো কদবেল মাখা। যাই হোক, নুন চিনি লঙ্কা এসব দিয়ে ভালোই লাগে খেতে। আছে আরও, রাত্রেবেলায় জানি না খাবো কিনা, খেতেও পারি একটুখানি। আর রাত্রেবেলা এটাও বলতে পারছি না ঠিক ঠিকঠাক যে ভাত খাবো কিনা, কারণ পেটটা অনেকটা ভরে গেছে। আমাদের একটা স্প্রাইট অর্ডার করতে হতো, সেটা ভুল হয়েছে, কোল্ড ড্রিঙ্কস কিছু অর্ডার করতে হতো, তাহলে হয়তো হজমটা হয়ে যেত, হয়ে যাবে। আর মেন কথা, ময়দার জিনিস তো এসব খেলে পেটে গিয়ে মনে হয় আরও ফুলে এরকম। তো মা তো খায় না বা খায়নি এরকম, তো ওই জন্য মাকে টেস্ট করালাম যে তুমি বলো ভালো লাগে না, ভালো লাগে না দেখো খেয়ে কেমন, ভালোই লাগে খেতে আর কি। এই জন্য মাও বললো যে না ভালোই খেতে। মানে এরা হচ্ছে পুরোনো দিনের মানুষ, তো ভাবে যে হয়তো এইসব জিনিস ভালো লাগে না খেতে, তো খেয়ে বললো যে না ভালোই লাগছে। যাই হোক, আজকে কলা পাতায় ভাতটা খেয়ে মানে বেশ অন্যরকম মনে হচ্ছিলো, থালাতে না কলা পাতাতে খেয়েছি, বেশ ভালোই লাগছিল। এমন তেল দিয়েছি মাথাতে মনে হচ্ছে দেখে এখনই স্নান করে উঠলাম। তো তেলটা না দিলে মানে পারা যাচ্ছে না থাকতে, তেল আমার দিতেই হয়। আমি আগেও এরকম তেল দিতাম, মা দিয়ে দিয়েছে তার মধ্যে আরও বেশি, বুঝতেই পারছো মা তেল দিয়ে দিয়েছে। মারা তেল দেওয়া মানে কেমন তেল দেবে, কম তো দেবেই না। তো তেল না দিলে আমার বেশি মানে ভালোও লাগে না অনেকদিন তেল তেল না দিলে। তো ব্যাস আজকের ব্লগটা আর বাড়াবো না, এতটাই। আবার অন্যদিন অন্য একটি ব্লগে তোমাদের সাথে দেখা করে নেবো, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অপরকেও ভালো রাখবার চেষ্টা করবে। আজকের মতো টাটা।